অবশেষে বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাওয়া জল্পনার অবসান হলো। বুধবার রাতে হাসি ফুটল লাল হলুদ সমর্থকদের মুখে। বুধবার সন্ধ্যায় বোর্ড মিটিংয়ের পরেই চূড়ান্ত হয়ে গেল ইস্টবেঙ্গলের পথে স্প্যানিশ উইঙ্গার ইয়াগো ফালকে সিলভা। সুপার কাপের পরেই লাল হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন এই স্প্যানিশ ফুটবলার। যদিও সুপার কাপ চলাকালীনই তাকে কলকাতায় নিয়ে আসার যাবতীয় চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এত তাড়াতাড়ি করে হয়তো সুপার কাপে তাঁকে নামানো সম্ভব হবে না, তাই আইএসএলের দ্বিতীয় পর্বের শুরু থেকেই তাঁকে নিয়ে দল সাজানোর পরিকল্পনা নিয়েছেন হেড কোচ কার্লোস কোয়াদ্রাদ। 34 বছর বয়সী ইয়াগো ফালকে খেলেছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাসের মতো যুব দলে। সিনিয়র পর্যায়ে বেশ কয়েকটি বড় বড় দলে খেলেছেন ফালকে। এর মধ্যে রয়েছে রোমা, তুরিনো, রায়ো ভায়োকানো ও জেনোয়ার মতো নামজাদা ক্লাব। মূলত বাঁ পায়ের প্লেয়ার তিনি। রয়েছে দুরন্ত ডজ ও নিখুঁত থ্রু পাস বাড়ানোর ক্ষমতাও। সেট পিস মুভেও তাঁর দক্ষতা বিশেষভাবে নজর কেড়েছে। শেষবার 2022-23 মরশুমে কলম্বিয়ার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব আমেরিকা দা কোলিতে খেলেছেন তিনি। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের আশা ফালকের অন্তর্ভুক্তি দলকে অনেক শক্তিশালী করবে। ফালকের আশা চূড়ান্ত হয়ে যাওয়ায় সিভেরিয় তোরোর বাদ যাওয়া এক প্রকার নিশ্চিত হয়ে গেল। শোনা যাচ্ছে সুপার কাপের পরেই তাকে রিলিজ করে দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে। বিদেশির পর্ব সারা হলেও দেশি ফুটবলারদের রিক্রুটমেন্ট নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে বোর্ড মিটিংয়ে বেশ কয়েকজন দেশি প্লেয়ার নেওয়া হবে বলে স্থির হয়েছে। এর মধ্যে প্রথম টার্গেট হায়দ্রাবাদ এফসির নিখিল পূজারী। তাকে পেতে ভালো অঙ্কের টাকা ট্রান্সফার ফি প্রয়োজন। তবে যাবতীয় চেষ্টা চলছে। বোর্ড মিটিংয়ের পরে লাল হলুদ শিবির এবং বিনিয়োগকারী সংস্থা দুপক্ষই সন্তোষ প্রকাশ করেছেন। দুপক্ষই জানিয়েছে সমর্থকদের মুখে হাসি ফোটাতে তাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। স্পোর্টস ওয়েব ইন্ডিয়া, কলকাতা।